খবরটা এসেছিল আগেই। ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলে খেলতে যাচ্ছেন সঞ্জিদা আক্তার, যে ক্লাবের সঙ্গে যুগ যুগ ধরে সন্ধি বাংলাদেশের। কিংবদন্তি মোনেম মুন্না, শেখ আসলাম, রুমি, গাউসের মতো তারকা ফুটবলাররা খেলেছিলেন ইস্ট বেঙ্গলের জার্সিতে। এবার সেই ক্লাবের হয়ে মাঠে নামার অপেক্ষায় সঞ্জিদা। দেশ ছাড়ার আগে অভিভাবক মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন শুভকামনা, দিয়েছেন নিরাপদে থাকার পরামর্শ। সঞ্জিদা ভালো প্লেয়ার, ভালো করবে এটি আমাদের বিশ্বাস, এবং যাওয়ার সময় আমি ওকে একটা কথাই বলেছি যে তুমি খুব ভালো করে খেলবে, তোমার হাইয়েস্ট পারফরমেন্স যেটা সেটাই তুমি করার চেষ্টা করবে, আর ইঞ্জুরি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবে। সঞ্জিদা ছাড়াও ইন্ডিয়ান ওমেন্স লিগ খেলতে ভারতে গেছেন অধিনায়ক সাবিনা খাতুন। আগামী 5 ফেব্রুয়ারি তার ক্লাব কিক স্টার্টের বিপক্ষে মুখোমুখি হবে সঞ্জিদার ইস্ট বেঙ্গল। মেয়েটা যেতে পারলো না, তোমার মাত্র 20 লাখ টাকার জন্য আপনি জানেন বিশ্বাস করে আমি কারোর সাথে কথা বলে নিই, আমাদের প্লেয়াররা দিল। গেল বছর অর্থের অভাবে অলিম্পিক বাছাই পর্বে মেয়েরা অংশ নিতে না পারায় এভাবেই মন্তব্য করেছিলেন বর্তমান যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। নতুন দায়িত্ব পেয়ে দেশের হয়ে গৌরব বয়ে নিয়ে আসা নারী ফুটবলের উন্নতি নিয়ে ভাবছেন তিনি। মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিতে না পারলেও স্পন্সর খুঁজে দেওয়ার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। মেয়েদের ফুটবল এখন একটা ভালো পজিশনে আছে, মেয়েরা রেজাল্ট করছে, সেটাকে যদি আমরা আরও বেটার লেভেলে নিয়ে যেতে চাই সেটার জন্য আমাদের দরকার বছর জুড়ে আমাদের অনেকগুলো ফ্রেন্ডলি ম্যাচ খেলা, যেটা দেশে বিদেশে অর্থাৎ হোম অ্যান্ড অ্যাওয়ে দুইটাতেই আমাদের খেলতে হবে, তার জন্য আমাদের টাকা দরকার। সে বলছে অবশ্যই দেখবে, সে বিভিন্ন স্পন্সরের কথা জিজ্ঞেস করলেন যে আমাদের কারা কারো স্পন্সর আছে, সরকারি বাজেটে যে টাকা আছে সেখান থেকে সচিব সাহেব যা বললেন সেখান থেকে হয়তো সংকুলন হবে না, আমাদের জন্য টাকা জোগাড় করতে হলে ওনাকে স্পন্সর দেখতে হবে, উনি সেগুলো দেখবেন, উনি আশ্বাস দিয়েছেন দেখবেন। এদিকে সম্প্রতি কাতারে এএফসি এশিয়ান কাপের ওপেনিংয়ে গিয়েছিলেন বাফুফের নারী উইং চেয়ারম্যান, সেখানে সাক্ষাৎ করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে, কথা বলেছেন দেশের নারী ফুটবল নিয়ে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।